হার্টের অসুখের রোগী কিন্তু আমরা পাই, এবং যেটা হয় সেটা হচ্ছে হার্টের অসুখের কারণে প্রতিদিন কিন্তু অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, এটা আমরা দেখতে পাই। হসপিটালে প্রতিদিন কিন্তু মানুষ মারা যায়, এবং দেখা যাচ্ছে হার্টের ওয়ার্ডে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। তো হার্টের অসুখের একটা জটিলতা বা সমস্যা হচ্ছে যে যে কোনো মুহূর্তে কিন্তু সে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, এটা আমরা অনেক সময় খেয়াল করে দেখি। আর আরেকটা বিষয় হচ্ছে হার্টের অসুখ থেকে কিন্তু স্ট্রোক হতে পারে। আপনার যদি বুকে ব্যথা হয়, ক্লান্তি লাগে, বুক ধরফর করে, শ্বাসকষ্ট হয়, অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন, এবং হার্টের ওষুধ কিন্তু নিয়মিত খেতে হবে। আপনি মাঝে মাঝে খেলেন খেলেন না, এই কাজটা করা যাবে না। তো হার্টের ওষুধ আপনি নিয়মিত খাবেন, তাহলে কিন্তু স্ট্রোকের হাত থেকে বেঁচে থাকবেন, প্লাস হার্টের অসুখে যে মৃত্যু ঘটে সেটার হাত থেকেও কিন্তু অনেকটা বেঁচে থাকতে পারবেন। তা আশা করি এই বিষয়গুলোতে সবাই সতর্ক হবেন, কারণ প্রতিদিন মানুষ মারা যেতে দেখি এবং আমাদেরও খুব খারাপ লাগে। ধন্যবাদ সবাইকে।